ওয়েলকাম টু টেক বাংলা আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা অনেক সময় আমাদের কিছু ডকুমেন্টের মধ্যে সিল দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে কিন্তু তাৎক্ষণিক সেই সিল যদি আমাদের কাছে না থাকে তখন আমাদের অনেক সমস্যায় পড়তে হয় কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি সিল মারা কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা সেই ডকুমেন্ট থেকে সিলটিকে আলাদা করে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো ডকুমেন্টে লাগিয়ে দিতে পারবেন তো বন্ধুরা এই কাজটি আপনারা কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো বন্ধুরা বন্ধুরা চলুন শুরু দেখতে পাচ্ছেন ফটোশপ আমার সামনে ওপেন রয়েছে অলরেডি আমি কিছু ডকুমেন্ট স্ক্যান করে ফটোশপে ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একটি কালার পেজ রয়েছে এবং কালার পেজের মধ্যে সিল দেওয়া রয়েছে তো আমি কালার পেজ রাখার কারণ হচ্ছে আপনি যেই ডকুমেন্ট থেকে সিল আলাদা করবেন আপনার সেই ডকুমেন্টে যদি কালার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কাজটি কিভাবে করবেন মানে সিল থেকে কিভাবে আলাদা করবেন সেই কাজটি ভালো মতো বোঝানোর জন্য আমি একটি কালার পেজ রেখেছি আর তার পাশে একটি পেজ দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে কিন্তু সিল দেওয়া নেই আমরা কালার পেজ থেকে সিল মুভ করে এই পেজের মধ্যে অ্যাডজাস্ট করব তো তার ঠিক পাশের একটি পেজ আমি রেখেছি এটি একটি হোয়াইট পেজ এখানেও দেখতে পাচ্ছেন সিল মারা রয়েছে তো হোয়াইট পেজ রাখার কারণ হচ্ছে আপনি আপনার যে পেজ থেকে সিল মুভ করবেন মানে আপনার যে পেজ থেকে সিলটিকে আলাদা করবেন সেই পেজটি যদি হোয়াইট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সিলটিকে কিভাবে আলাদা করবেন সেই কাজটিকে দেখানোর জন্য আমি একটি হোয়াইট পেজ রেখেছি তো প্রথমে আমি কালার পেজের সিলটিকে মুভ করে এই হোয়াইট পেজের মধ্যে এনে অ্যাডজাস্ট করে দিব তো সেটার জন্য আমি প্রথমে যেটা করব চলে যাবো টুলবক্সে টুলবক্স থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যতটুকু অংশ জুড়ে সিল রয়েছে আমরা ঠিক ততটুকু অংশ করে সিলেক্ট করে নেব দেখতে পাচ্ছেন আমার সিলটি কিন্তু সিলেক্ট অবস্থায় রয়েছে তো এখন আমি যেটা করবো চলে যাবো আবারও টুলবক্সে টুলবক্স থেকে মুভ টুলটি সিলেক্ট করলাম মুভ টুলটি সিলেক্ট করার পর আমরা আমাদের সিলেক্ট অংশটুকু মাউস ড্র্যাগ করে যে পেজের মধ্যে সিলটিকে বসিয়ে দিতে চাই সে পেজের মধ্যে এনে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন মধুরা আমরা যতটুকু অংশ সিলেক্ট করেছিলাম ততটুকু অংশ আমাদের হোয়াইট পেজের মধ্যে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন সিলের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এখন আমি যেটা করবো শুধুমাত্র সিল রেখে ব্যাকগ্রাউন্ড কালারটিকে রিমুভ করে দিব তো এটার জন্য আমি শুধুমাত্র ব্ল্যান্ডিং অপশন ইউজ করব তো এই ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করার জন্য আমি চলে গেলাম লেয়ার বক্সে লেয়ার বক্সে এখানটা যে ব্ল্যান্ডিং অপশন রয়েছে আমি ব্ল্যান্ডিং অপশনের মধ্যে ক্লিক করলাম ব্ল্যান্ডিং অপশনের মধ্যে ক্লিক করার পর ঠিক এখান থেকে লাইনার লাইট অপশনটিতে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা সিল ব্যতীত শুধুমাত্র কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো এখন আমরা যেটা করব সিলের কালার একটু অ্যাডজাস্ট করে দিব তো সেটার জন্য আমি কালার ব্যালেন্স ইউজ করব তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কালার ব্যালেন্সের একটি বক্স ওপেন হয়েছে তো এখান থেকে আমি মেজানটা কালারটি একটু বাড়িয়ে দিব এবং রেড কালারটিকে একটু বাড়িয়ে দিব তো এরপর আমি এখান থেকে ওক অপশনে ক্লিক করলাম তো এরপর আপনি যেটা করবেন আপনার সিলটি যেখানটায় অ্যাডজাস্ট করা দরকার আপনি আপনার ইচ্ছে মতো সিলটিকে সেই জায়গাটায় অ্যাডজাস্ট করে নেবেন তো আমি যদি আপনাদেরকে পেজটিকে একটু ঝুম করে দেখাই দেখতে পাচ্ছেন বন্ধুরা হুবহু অরিজিনাল সিল কিন্তু এখানটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন যদি আপনি ঠিক এইভাবেই কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করেন তাহলে আপনার ডকুমেন্ট এবং সিল ঠিক যেভাবে আছে ঠিক সেভাবেই কিন্তু প্রিন্ট হবে তো এইটুকু হলো কালার পেজ থেকে সিল মুভ করা তো এখন আমি যেটা করবো এখানে যে হোয়াইট পেজ রয়েছে হোয়াইট পেজের মধ্যে দেখতে পাচ্ছেন সিল রয়েছে আমরা এই হোয়াইট পেজ থেকে সিল মুভ করে কালার পেজে এনে অ্যাডজাস্ট করবো কারণ আপনি যে পেজ থেকে সিল মুভ করবেন সেই পেজটি যদি হোয়াইট হয়ে থাকে সেই হোয়াইট পেজ থেকে আপনি কিভাবে সিল আলাদা করবেন সেই কাজটি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমি আর হোয়াইট পেজ রেখেছি তো এক্ষেত্রে আমি ঠিক একইভাবে চলে যাবো টুলবক্সে টুল বক্স থেকে মার্কিং টুলটি সিলেক্ট করলাম মার্কিং টুল সিলেক্ট করার পর ঠিক একইভাবে মাউস ড্র্যাক করে আমি সিলটিকে সিলেক্ট করে নিলাম এরপর আবারও চলে গেলাম টুল বক্সে টুল থেকে মুভ টুলটিকে সিলেক্ট করলাম মুভ টুলটি ক্লিক করার পর আমি সিলেক্টকৃত অংশটুকু মুভ করে কালার পেজে এনে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ সিলটি মুভ হয়েছে তো এখন আমি যেটা করব ঠিক একইভাবে ব্ল্যান্ডিং অপশন ইউজ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিব তো সেটার জন্য আমি চলে গেলাম লেয়ার বক্সে লেয়ার বক্স থেকে আবারও ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করলাম ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করার পর এক্ষেত্রে আমি মাল্টিপ্লাই অপশনটি ইউজ করব তো আমি এখান থেকে মাল্টিপ্লাই অপশনটিকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা মাল্টিপ্লাই অপশনটিকে ক্লিক করার সাথে সাথে সিল থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এই সিলটিকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা একটি বিষয় অবশ্যই লক্ষ্য করেছেন আমরা যখন কালার পেজ থেকে সিল মুভ করেছি তখন কিন্তু আমরা ব্ল্যান্ডিং অপশন থেকে লাইনাল লাইট অপশনটিকে ইউজ করেছিলাম আবার ঠিক একইভাবে যখন আমি হোয়াইট পেজ থেকে সিল মুভ করেছি তখন কিন্তু আমি এখান থেকে মাল্টিপ্লাই অপশনটিকে ইউজ করেছি তার মানে আপনারা এতক্ষণ বুঝে গিয়েছেন যে হোয়াইট পেজ থেকে কিভাবে সিল মুভ করতে হয় এবং কালার পেজ থেকে কিভাবে সিল মুভ করতে হয় তো ঠিক একইভাবে যদি আপনি একটি হোয়াইট পেজ থেকে অন্য একটি হোয়াইট পেজে সিল মুভ করেন আপনাকে ঠিক একই কাজ করতে হবে সিলটিকে মুভ করার পর আপনি ঠিক এখান থেকে ব্ল্যান্ডিং অপশনে এসে মাল্টিপ্লাই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি আপনার ইচ্ছে মতো সিলটিকে ইউজ করতে পারবেন তো বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন যে আপনারা যে কোনো ধরনের ডকুমেন্ট থেকেই সিল আলাদা করে আপনাদের ইচ্ছে মতো অন্য কোনো ডকুমেন্টে ইউজ করতে পারবেন আর সর্বশেষ আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে আপনারা কোনো খারাপ উদ্দেশ্যে এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন না তো বন্ধুরা আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোন চমৎকার টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ